আমার নাম টিউবলাইট না। তা মহারাজ তোমার নাম কি? জি ফয়সাল হাসান। ফয়সাল, ফয়সাল হাসান জি। আচ্ছা ফয়সাল, তুই কত? সম্রাট সাজান কিভাবে ভাত খেত ভাই? হাত দিয়া। এই বেটা, তুই কি ওর সামনে বইয়া থাকতি? আর বউ তোরে খাওয়াইতে পারতো কি? হ্যাঁ হ্যাঁ, চামচ দিয়েও খাইতে পারতো, তাই না? হ্যাঁ হ্যাঁ পারতো। আর তুই যে বাইয়ের সামনে যে পিক আপ লস ভাই, কেটা জানোস ভাই? লাম গো বড় ভাই, কত সিনিয়র তুই জানোস? 46 বছর বয়স। অনেক সরি ভাই, 27 বছর 10 দিন। তুই স্পাইডারম্যান না? রোদ পড়তেছে, মাঝে মধ্যে এসে আবার পাখিরাও হাত দিচ্ছে, কিন্তু ওই টাকাই রয়েছে। আবার কিছু মূর্তি আছে মাটির দিকে তাকায় রয়েছে, লোক আইতাছে আর যাইতাছে। তোরা যদি ওই মূর্তি বানাই, তোর অবস্থা কি হইব? শুরু কর। আটটা ওরা এমনি করা? আরে বেটা এমনি না, ভালো বাড়াইছে কিন্তু মাল্লার। কি হইতেছে ভাই এখানে? কি ভাই কি হইতেছে ভাই? এখানে একটা সিনেমার রিহার্সাল হইতেছে, ওটা প্র্যাকটিস করতেছে। এটা কেবিসি। আরে মিয়া, বয়স হয়েছে এখন আপনার ডিমরতি গেল না ভাই? আচ্ছা ভাড়ান, এই যে সারাদিন পরিশ্রম কইরা বিকালে একটু বিনোদনের জন্য এখানে বসছি, হেডও তুমি সহ্য হইতেছে না? হ্যাঁ পনি কাকা, নতুন পোলাপান দিয়ে বিনোদন নেওয়ার জায়গা এটা না। আপনি কি ডিরেক্টর? তাইলে কাকা, তোর নামের পরে কাকা আছে ভুলো না। এটা ঠিক আছে, বয়স তো অনেক হয়ে যায়নি আমার। অনেক বয়স হয়েছে? 27 বছর 10 দিন 10 মাস। এই বেটা, এই ভাইয়ের বয়স কি 27 বছর 10 মাস 10 দিন? 72 বছর 10 মাস 10 দিন। ভেদাভেদ করতেছ আমি বড় ভাই, তোমরা কিন্তু একটু বেশি হইতেছে। আপনার সম্মান আপনার না রাখতে বললে আমরা কেমনে রাখুন? যতদিন পর্যন্ত এই ক্যাম্পাসে আমি আছি, নতুন কোনো পোলাপানে কোনো র্যাগিং হবে না, র্যাগিং বন্ধ। এই মেয়ে আপনার কাকা, আপনার বয়স কত আপনি জানেন? টাইম মতো বিয়ে করলাম, মতো পোলাপান আপনার থাকত, আর আপনি এই পোলাপানের লয় ঘুরে ঠিক আপনার লগে যায়। দিয়াম বড় ভাই, ঠিক আছে এনে বিনোদন করলাম না, অসুবিধা কি আছে? হলের বাইরে যাবো, একটা স্কুল বা কমিউনিটি সেন্টার ভাড়া লয়ে ওখানে প্র্যাকটিস করুন, নাচ গান করুন, ঠিক আছে? চল করলাম না। আয় চল চল আয় আয়। প্যাকাল লেগে হোস্টেল ছাড়ে না, হ্যাঁ আবার স্কুল ভাড়া লইব, কি ভাড়া লইব নাই প্যাকাল সব নাই। ঠিক আছে দেখুন, নাম কি তোমার? ফয়সাল। যাও নিয়ে যাও, যাও ভাই। ওরা কিন্তু অতিরিক্ত করতে সবসময় বেশি করতে আছে, কিন্তু পনির কাকা আপনি এই যে আপনার সামনে যে দাঁড়ায় আছে আপনার ভাই ইমরান হাশমি, কম নাকি
অনিক, আমি কি তাইলে? আপনি সঞ্জয় দত্ত? অনিক, সঞ্জয় দত্তের সিনেমা হন চলে না, বুঝছস? ইমরান হাসমিটা আমি। তাহলে আমি কি ভাই? তুই ওই একটা কিছু হয়ে যাবি সিনেমার মধ্যে, ওই যে থাকে না পাসিং শর্ট মোট যে দেয়, একটা হয়ে যাবি আর কি, বুঝছস? আচ্ছা ওই যা, খবর লো তো মায়াটা কার রুমে যেতেছে, কত নম্বর রুমে যেতেছে, যা যা ভাই। মায়াটা তো সুন্দর আছে রে, কার কাছে আইছে রে? মামা হইছে হইছে, আরে বেটা হইছে, তার থেকে তুই পোশাক দে বেটা। 99 হইছে, 99 100 হইছে, 100। আসসালামু আলাইকুম ভাইয়া। এই মিয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, এটা কোনো সালাম দেওয়ার তালিকা এলো? বুঝো আদব কায়দা বাপ মা শিখায় নাই মিয়া, পায়ে ধরে সালাম করো ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমার বোন আসছিল আমার সাথে দেখা করতে, গেস্ট রুমে আছে। তো তোমার বোন আসছে তো কি হচ্ছে? আপনার সাথে একটু পরিচয় করে দিতে চাচ্ছিলাম। এই মিয়া, ভাই কি ইমা গেলে পরিচয় মরিচয় অনেক লেগে বয়া থাই মিয়া, ক্যাম্পাসে ভাই এলো না, মা এলো না, বাপ এলো, সব ভাই দেখতে হয়। বুঝো বাইরে বিপির লেগে দাঁড় করায় তা সিমে, এই ক্যাম্পাসে বিপি ভুট্টা ভালো করে সিনেমা এলো, বুঝছো? মাথায় রেখো ফসল নতুন। অনেক কিছু জানো না, কোনো মেয়ের সাথে দেখা করি না। আর এই সবসময় এই কেনা পেঁচাপেচি করবো না, অতিভক্তি চোরের লক্ষণ। জি ভাই আসি। আসসালাম আলাইকুম ভাই। পোলাটা কিন্তু প্রিন্সের মতো, বুঝছেন? দুধের মতো সাদা, ওর বুঝ তো হুরপুরি হইতে পারে, একবার দেয়া করে সমস্যা নাই। মাঝে মধ্যে আমার তো একটা দায়িত্ব আছে তোমাদেরকে দেখার জন্য চলে আসলাম। মাঝে মাঝে হঠাৎ করে আসলাম, আমরা ভালো থাকি নাকি রে? আপু, তোকে এই ভাইয়ের কথা বলেছিলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যালো, আমি ইরা জান্ন তো। সবকিছু আর বাইয়ের কণ্ঠ শুনলে তো পাগল হয়ে যাবেন, যে গানের কণ্ঠ বাইয়ের ইউটিউবে 4-5টা গান অলরেডি সুপার হিট, একদম ভাই একদম মাল মাল না মাল মানে, আরে গুগলে ভাই হিট মানে মাল মানে ও আই মিন পছন্দ করে তো, সো ওই জায়গাটা থেকে একটু বেশি বাড়িয়ে বাড়িয়ে বলে সবসময়, তাই না? আপনার সকলে কথা বলুন না, আমরা আসছি। না না, আপনারা বসেন না, থাকেন, সমস্যা নেই কোনো। না, ইটস ওকে।
ওই যে সাজ্জাদ দেশে গেছে, অগ্রুমের তিন চারজন মিলে আমার বাড়ি করে দিছে। ভাবলাম তুঙ্গুরুমের উঠি, ওই নিচে দুই চার দিন মাইরা দিলে হইব, তারপরে জামোগানে আমার মামি ভাই হইব না ভাই, অনেকের কাছে যান, অনেকের লগে আপনার গিট্টুর প্রীতি, এর লগে থাকে এখানে জায়গা নেই ভাই, যান যান। ওই তুমি এমনভাবে কথা কইতেছো মনে হইতেছে আজকে আমি হলে উঠছি, আজকে নতুন আইছি? হ্যাঁ আমি তো তুঙ্গু সিনিয়র, কি আমি তুমি সিনিয়র না? আমার একটা সম্মান নাই, তুঙ্গু এখানে হাইট দাইছি দেখে কি এরকম করতেছো তোমরা? তোমার থাকা নিয়ে কিন্তু আমার কোনো সমস্যা নাই আনোয়ার ভাই। এগুলা কি, এগুলা কি, এগুলো আমার না, এ তো কোনদিন বাজার ধরি নাই, ধরেন নাই না, তাহলে এটা আমরাও ঢুকাইছি মিয়া, এই ব্যাগের মধ্যে এগুলো করতে আছে। আচ্ছা আমার চরিত্র কি এরকম? হ্যাঁ আমি কোনোদিন হলে মায়া লো ঢুকছি, দেখছো কেউ আমার কাছে একটা মায়া বান্ধবী আইছে? হ্যাঁ আর এগুলো আমার ব্যাগে করতে গেছে, এগুলো তো আমার না ভাই। আপনার কাছ থেকে পাওয়া গেছে না মানে এই ডাক্তার বারান, সত্য কথা বলতেছি এগুলো আমার না, আমার না আসলে সত্য ভাই, বিশ্বাস করেন না ভাই, মিশা কথা কয়। সি 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 বনি কাকা, হ্যাঁ তুমি আগে এলাকার কোনো মায়া ছাড়তো না, আর তুই বয়স হলে ঢুকেছে এগুলো, তোমার ক্যারেক্টারই কোনো সময় ঠিক হইব না ফারান। আমার প্রতি এই ধারণা এত দিনে, হ্যাঁ আমার কি দেখে এটা মনে হচ্ছে যে আমি আগে পিছিয়ে পিছিয়ে ঘুরি? হ্যাঁ এমনি একটু শয়তানি টয়তানি করে সেটা আলাদা হিসাব, বয়স হয়েছে আমি এগুলা কেউ ষড়যন্ত্র করছে। সারাদিন তুই বেটা এই খালি খাই খাই করছ বেটা, একটু একটা শরীরের মধ্যে একা তো কাম করে দাও। হ্যাঁ আমার পেট দিয়ে সরাবি বলে বাবারা তো দেখি বড় হয়ে গেছো, একেবারে ফার্মাসি গুলে বইছো না? যাই প্রিন্সিপাল বিয়া করতে ইয়াং আছে, কাজে লাগবো, ঠিক ঠিক প্রিন্সিপাল নতুন বিয়া করছে, প্রিন্সিপাল তো কাজে লাগবে তাই না? আর ডেস্কের নিচে সানি লিওনির ছবি থাকে, ডেস্কের উপরে ফোটা ফোটা দাগ ফালা, এটা তো প্রিন্সিপাল জানা উচিত তাই না? এটাও প্রিন্সিপালের কাজে লাগবো। ভিডিও করছিস না তুই? করছি ভাই। পাড়ায় দিস প্রিন্সিপাল রে। দেখো তুমি কিন্তু ব্যথ হয়ে গেছো। শুনেন আমি শুরু থেকেই বিয়া করছি, হিসাবে আসেন, এত পেছর পেয়ে লাভ নেই, দে এটা রাখো। করা ভালো না, বুঝতে পারছো? কিছু কইলাম না, এরপরে কেউ তো দেখা নাই। ওই এই হালার প্রতি কি মাস্টার? হ্যাঁ পাঞ্জি করে ঘুরে যে এক হাজার টাকা দিয়ে দিলি তোরা, না জানি না এই বিষয়টা। তোমার একটা কাজ করো, তোমার প্যাকেট, তোমার প্যাকেট নিয়ে তুমি ফুলে মাথায় দিয়ে বই দাও বাউচার দুকর্মের ভিতরে। তোরা আসলে আমার ভুল বুঝতে আছো বুঝছিস ভাই? বাহান আমার কথা না ভাই, শোন ভাই শোন, আমার বিশ্বাস করো ভাই, এগুলো ভাই আমি আসলে এগুলো আমার ব্যাগে করতে গেছে ভাই, আমি জানি না ভাই, বিশ্বাস কর ভাই। বাহান আরে ভাই বাহান, কথাটা হইনা যা ভাই, কথাটা হইনা যা। কল কলাইয়া চল চলাইয়া কোন সাগরে,
আমি যাচ্ছিলাম, দেখলাম এখানে আছেন, একটু ভালো একটা হাই বলে যাই। ভালো করছো। ভালো, কোথায় চলে যাচ্ছে? বসো না প্লিজ। জমজ ভাই তো আত্মার সম্পর্ক। তোমার জমজ ভাই? হ্যাঁ, ও তো আমার থেকে 2 মিনিট 18 সেকেন্ডের ছোট। মানে ও তোমার 2 মিনিট 18 সেকেন্ড পরে আসছে? হ্যাঁ, আসলে ছোটবেলা থেকেই আমাদের সবসময় একটা খুনসুটির মতো সম্পর্ক ছিল। ঝগড়াঝাটি খুনসুটি করতে করতে মানে ওর সাথে অনেক ক্লোজ আমাদের রিলেশনশিপটা। আমাদের বাসা কিন্তু কাছে এখানেই, কিন্তু তারপরেও ওইখানে হোস্টেলে থাকে, কারণ পড়াশোনা তো যেতে ঠিক মতো হয়। এই কারণে মনের টানে বারবার দেখতে চলে আসি। ফয়সাল আপনার কথা বলে জানেন, সবসময় আপনার প্রশংসা করে, আপনাকে অনেক পছন্দ করে ফয়সাল। ভালোবাসে, এই জন্য একটু বাড়িয়ে বাড়িয়ে বলে। খুব সুন্দর লেগেছে আমার গানটা, আমি অনেকবার শুনেছি। আপনি তো ভালো গান গান। তাই করলাম। নতুন গান আসবে না? আমাকে মডেল লাগলে বললেন। জাস্ট কিডিং। আচ্ছা ভাইয়া, আমি উঠি তাহলে, অনেক কথা হলো, কথা হবে চাপ। না ভাই, আজকে না, আরেকদিন আরো অনেক গল্প করবো। ফয়সালকে নিয়ে আসবো, আমরা একসাথে গল্প করবো, ঠিক আছে? আসি। হ্যাঁ জি ভাই, আল্লাহ হাফিজ। ভালো থাকবে, কেমন? জি ভাইয়া। ভাইয়া ভাইয়া ভাইয়া, আমার বাপের ক্যারেক্টার কত খারাপ ছিল। আমার যাতে তোকে ফোন দিয়ে ধরা নিতে না হয়। আচ্ছা দিব না, ঠিক আছে। আর শোন, তুই এরকম শুকায় গেছিস দেখছিস? তুই খাওয়া দাওয়া করিস না কেন? ঠিক মতো ঠিক মতো খাওয়া দাওয়া করবি। কি যে বলিস না, আমি এবার মোটা ছিলাম কবে? মোটা আর হেলদির মধ্যে তো পার্থক্য আছে। তুই মনে কর হেলদি না থাকলে পড়াশোনা করতে পারবি না, ঠিক মতো চলাফেরা করতে পারবি না, ঠিকভাবে খাবি? আচ্ছা খাবো না। আর শোন, তোকে তো একটা কথা বলা হয়নি, ওই ফারান ভাইয়ের বন্ধুটা আছে না, ওর যে চেলা, ওর সাথে থাকে সবসময়, ও তোর নাম্বারটা চেয়েছে, দেবো নাকি? চেলা মনে হয় ভাইয়াই চেয়েছে। তো লোকটা কেমন বলতো একটু? আমার কাছে তো ভালোই মনে হচ্ছে। মনে হয় ঘোরানো যাবে। কি? কিছু না, তুই আমার জিপি নাম্বারটা দিয়ে দে। আচ্ছা ঠিক আছে, তুই যা। যা, বাই। মামা ভাই, কী হয়েছে তোমার? কদিন ধরে দেখতে তুমি কেমন জানি করতে আসো ভাই। এইভাবে যদি চলতে থাও তাহলে তোমার পাগলা গারদ পাড়ায় দিব, মানে পাবনা হেমায়েতপুর। ওর জন্য তো আমি আসলে হেমায়েতপুরে যাইতে রাজি রে, কিন্তু তো ফোনই ধরতেছ না। ফোন ধরতেছ নাকি? আরে কে আর ইরা ভাই, কও কি ভাবি ভাই, তাহলে হয়ে গেছে, সবই হয়ে গেছে, জাস্ট একটু বলাটা বাকি আর কি। সবই হয়ে গেছে, বলা বাকি, বলতে পারো না? না আরে ভাই, এসব কামে কি খিসকে থাকতে হয় বুঝো না তুমি? বাকি এই যে তুমি আপ এন্ড ডাউনের মধ্যে রাখছো বুঝছো, ডাউন হইতে পারে আবার আপ হইতে পারে, মানে হাওয়ায় যেতে পারে। যখন পাখি হেলিকপ্টার না না বিমান দিয়ে যখন উড়ে যাবো না, তখন বুঝবা এখন নগদ কোয়ার নগদ কয়া দাও ভাই, এসব কামে দেরি করতে নাই বুঝো নাকি?
হ্যাঁ তুই ঠিক কথা বলছিস, আজকে বলে দিব। হ্যাঁ প্যার কিয়া তো ডারনা কিয়া, কিন্তু বুঝছোস ঝামেলাটা কি জানোস, যখন ওর সামনে যাই না, হ্যাঁ ওর সামনে যখন যাই কেন জানি মনে হয় ভিতরে না পুরো শরীরটা ছাই দিয়েছে বুঝছোস। এই যে এনেস্থেশিয়া না কি আছে না মারে, ওইটা মায়ের আমার দাঁড়া করে রাখছে, কিচ্ছু বইতে পারতেছি না। কিন্তু বলা উচিত তাই না রে? পারবো না তো, পারবো না, না পারবো। কিন্তু কেমনে ভাই তুমি রে কী করলা ভাই? তোমার এই ছোটো ভাই তুমি জানো না এসবে উস্তাদ, আই লাভ ইউ মানে 143 আরবি ফরাসি মালয়েশিয়ান সব ভাষা আমি জানি, তুমি আমার কাছ থেকে ট্রেনিং নিবা বুঝো নাই? ট্রেনিং? আচ্ছা আমরা কিছু খাবার অর্ডার করি, বাট আজকে তো আমি খাবো তোমাকে। আচ্ছা আপনি এতবার করে বলতেছেন, ঠিক আছে আমি আমি এক্সকিউজ মি ভাইয়া, আমরা ভাইয়া আমার মনে হয় যে আপনি আমাদের জন্য প্লিজ। আচ্ছা আপনি হচ্ছে কি স্যান্ডউইচ, চাউমিন, পাস্তা, চিকেন স্যাপ, চিকেন চিকেন ফ্রাই, বারবিকিউ চিকেন, পিৎজা, চিকেন রোল, পেটিস, ভেজিটেবল, ফ্রাইড রাইস, চিকেন কারি, চিকেন বার্গার, চিকেন চিজ বার্গার, এগুলো পার্সেল হবে তিনটা করে। আচ্ছা ঠিক আছে ভাই, পার্সেলের প্রবলেম আপনার, আমি অর্ডারটা ক্যান্সেল করে দিচ্ছি। ইটস ওকে, নো প্রবলেম। আসলে আপনি পার্সেলই করে দেন, আপনারা সব খাবার আসলে বংশগতভাবে তো সবাই একসাথে খায়, পুরো ফ্যামিলি নাকি, পার্সেল করে দেন আপনি। মেনু তো আর কিছু বাদ নেই, আর কিছু বাদ আছে? নাই নাই না। আচ্ছা ওয়েট, লিকুইড অর আপনার পার্সেল করেন তো। তাহলে হট কফি, চকলেট কুল কফি, লাচ্ছি, ম্যাঙ্গো লাচ্ছি, ম্যাঙ্গো জুস, গ্রিন ম্যাঙ্গো জুস, লেমন জুস, এগুলো পার্সেল দিন তিনটা করে। আর লেমন জুসে আপনি লেবুটা একটু বাড়িয়ে দেবেন, হট চকলেটে হালকা চকলেট দিবেন, আর হচ্ছে গিয়ে লাস্সিতে কলা আর ম্যাঙ্গো স্ম্যাশ করে দেবেন, একটু সুন্দর করে প্রিপেয়ার করে দেবেন। ঠিক আছে। ও আচ্ছা একটা কথা, এই যে একটা লাস্সিতে চিনি দিবেন না, সুগার খেলে আবার মোটা হয়ে যাবে। আপনি মনে রাখবেন তো নাকি আপনার স্টাফ যে কথা, আপনি মেনুটা পুরোটা নিয়ে যান দেখেন।
ক্যাম্পাসে তুমি আসতে পারো, যে কোনো সময় আসতে পারো। আমার তো ক্যাম্পাস না, তাহলে আমি আসতাম। আসি তো, তাও তো প্রায় আসি, যে আপনার সাথে দেখা হয় আমার। তা তো ঠিকই, প্রফেসর তোমার ভিতর ভালো আছে? আপু আমার চিনতে পারেননি? আমি ভাইয়ের খুব ক্লোজ ছোট ভাই। আপু চিনছে তুমি যাও এবার। আবু একটা কথা ছিল, আবু আবু আপনি কি টিকটক চেনেন? ওই যে টিকটক, এটা টিকটক বানানোর সময় না ভাইয়া। তুমি টিকটক চেনেন না? ওই যে নাচানাচি যেটা আর কি। আমি কিন্তু আবু ফুল টিকটক সেলিব্রিটি। মনে করেন যে ভিডিও একটা দেওয়া মাত্র টোটাল ভাইরাল, হাজার হাজার ফলোয়ার, লাখ লাখ শেয়ারে মনে করেন যে টইটুম্পুর। আপু একটা ভিডিও বানাইতাম আপনার সাথে আর কি। তুই হাগার হাগার লাইক নিয়ে, ফলোয়ার নিয়ে তুই ক্যাম্পাসের বাথরুমে দাঁড়ামে আসি, কথা বলি। আবু ঠিক আছে, জি জি, আপু আপনি শুধু ধরবেন একটাই ভিডিও, একটাই ভিডিও পুরো সেকেন্ড শুধু ধরবেন আপনি আর আমি একসাথে, ঠিক আছে? ডুয়েট হবে আপনার সামনে, আমি পিছনে, বাকিটা আমি করব। কি পাস আছে এই যে জায়গাটা আছে না, এই জায়গাটা খালি আপনি খালি টিক দিয়ে ধরবেন, 15 সেকেন্ড সামনে দাঁড়াবেন খালি, এটা করবেন, আর আমি তো পিছন থেকে আসি একদম পুরো মনে পিছন থেকে। তো আমি তোর এই টিকটক ভিডিও থাকি না, থাকতে পারেন না। সাইড ক্যারেক্টার মানে ও হিরোইন আর তুই হিরো, আর আমি সাইড ক্যারেক্টার। এই ভিডিও জানো ডুয়েট তো ভাই, তুই যেহেতু হিরো তুই চশমাটা পর। আচ্ছা টিকটক করবি না তো ভাই? কর রেডি সব ভাই। হ্যাঁ ওই যে ওই জায়গায়, হ্যাঁ হ্যাঁ, তুই অ্যাকশন বল, 3 2 1। হ্যাঁ 3 2 1 অ্যাকশন। ওলার কি আসমো শোনো, ভালো করে পড়াশোনা করবো বুঝছো, আর আমি কিন্তু তোমার ক্রাশ। কালকে সারপ্রাইজ দিব একটা, তখন অনেক কথা হবে, ঠিক আছে?
মানে আই লাভ ইউ আপনার রেসলিং দেখি আমি খুব ভালো লাগে আমার ইউ ক্যান সি মি ওই যে আপনারা দুজন অবশ্যই আসবেন বিয়েতে ঠিক আছে আসি বিয়েতে দেখা আমার খুব ভালো লাগতেছে জানো, আমি সারা জীবন ধরে শত্রু মনে করে এসেছি, কিন্তু তুই যে আমার ব্যথায় কাঁদতেছিস ভালো লাগছে। আমি তো আপনার ব্যথায় কাঁদতেছি না। আমি আমার দুঃখে কান্দি, আমিও তো আর ভালোবাসি। কি ওর ভাই কি ফয়সাল, ফয়সাল আমার আর প্রেমে পড়াইছে। Thank you.